হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি। তো সকালবেলা উঠে আর কি ফ্রেশ হয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন 8টা মতো বাজে, তো মা ভাত বসিয়ে দিয়েছিল, তো আমিও চাটা বসিয়ে আসলাম। তো এসে আয়ুষকে এখন কোলে নিলাম, যেহেতু ভাত মনে হয়ে গেছে ওই কারণের জন্য মা রান্নাঘরে গেল। আয়ুষকে একটুখানি আদর করছিলাম, তো এখন চাটা খাবো, তো তারপর বিছানা তুলবো। চলে গেলাম আমি ঘরে, চলে যাচ্ছি, এখন নিব না, বিছানা তুলবো, বিছানা। তুমি থাকো একটুখানি, হ্যাঁ, ঠাম্মির কাছে থাকো, ঠিক আছে? চলে গেলাম, টাটা টাটা। চলে গেছি, তা কেমন চিৎকার করছে আয়ুষ, ও বাবা, আবার হাসি। এবার ফাইনালি চলে গেলাম, দেখি আয়ুষ পাপা না যত বড় হচ্ছে ততই যেন দুষ্টুমিটা বাড়ছে। কারণ একটু আগে আমি ওর ঠাম্মির কাছে দিয়ে আসলাম যে ওর ঠাম্মির কাছে থাক, আমি ঘরে এসে বিছানাটা তুলে নিই। ব্যাস আমি ওকে রেখে যেই ঘরে আসছি, অমনি শুরু হয়ে গেছে ওর কান্নাকাটি, মানে আমার সাথে ও ঘরে আসবে। কিন্তু ওকে নিয়ে থাকলে হবে, বিছানা তুলতে হবে না। তো আগে কি শুয়ে শুয়ে খেলা করতো, এখন তো একদম শুয়ে খেলা করে না, সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হয়। তো সেই কারণের জন্য একটু অসুবিধা হয়, বাড়িতে তো কেউ নেই, সারাদিন মা আর আমিই থাকি, তো সেই কারণের জন্য একটু অসুবিধা তো হবেই। তো যাই হোক, এখন মায়ের কাছে আছে, আমি ফটোফট করে বিছানাটা তুলে নিই, তারপর আবার সবজি কাটতে হবে, কারণ দেখলে এ তো যে ভাতটা হয়েছে আর কিছু হয়নি। তো এই যে এদিকে মা এখন সবজি কাটছিল আর আয়ুষ না ঘুমিয়ে পড়েছে, তো আয়ুষকে শুয়ে দিয়ে আমি বাকি সবজিগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম, কারণ আজকে সকালেই বাবা সবজি বাজার করে নিয়ে আসলো। তো আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো আজকে দেখি কি রান্না হয়, মা কি কাটছে। তো এদিকে মা আগেই ডালটা বসিয়ে দিয়েছিল, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি ভাবলাম ডালটা আর কি তেলে দিয়ে দিই। তো আজকে হচ্ছে মটরের ডাল, যেহেতু বললাম তোমাদের মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো ডালটা আমি এদিকে তেলে দিচ্ছিলাম আর ওদিকে আয়ুষ ঘুমোচ্ছিল। মানে আমি যখনই বিছানা থেকে উঠে পড়ি না, ও উঠে পড়ে, মানে আমি যদি 7টার দিকে উঠি সকাল, তো ও একটু পরে উঠে যাবে। আমি যে 8টার সময় উঠি, মানে আমি যতক্ষণ শুয়ে থাকবো ও ততক্ষণ শুয়ে থাকে। তো যাক, এইদিকে মা এই যে ভেন্ডি ভাজা কেটেছে, আর এইদিকে হচ্ছে আলু কচুর তরকারি, পটল ভাজা আর ডাল আর পাঁপড় ভাজা। তো আমি রান্না করছিলাম, তো আমার রান্না শেষ, তো রান্নার পরে কিছু জামাকাপড় ছিল সেগুলো আর কি কেচে দিয়েছিলাম, আর মধ্যেখানে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। আজকের ভয়েসটা একটু কেমন লাগবে বুঝতেই পারছি, কারণ আমাদের বাড়ির খুব পাশেই হরিনাম হচ্ছে, তো সেই কারণের জন্যই হয়তো ভয়েসটা একটু কেমন লাগবে, একটুখানি আজকে ম্যানেজ করে নিও। তো যাই হোক, এই যে জামাকাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি, আর এখন কি বলো তো আমাকে প্রত্যেক দিন জামাকাপড় কাচতে হয়, বিশেষ করে আয়ুষের জন্য। তো সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আর কি তুলে নিয়ে চলে আসলাম। তো এখন ঘরটা মুছে নেব, তো তারপর আয়ুষকে আবার স্নান করাবো, কারণ কালকে ওকে স্নান করাইনি, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তো ওই কারণের জন্য আর কি স্নান করায়নি। প্রত্যেক দিন ওর মাথাতে জল দিই না, ভয় লাগে যে ঠান্ডা লেগে যাবে সেই কারণেই। তো আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো ভেবেছি, যাই হোক ঘরটা মুছে নিই, তারপরে ওকে স্নান করাবো, আর ওকে স্নান করানো হয়ে গেলে তারপর আমিও স্নান করে নেব। তো ওকে স্নান করানো হয়ে গেছিলো, দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছিল, তো এখন এই যে বেদানার রস করছি আয়ুষকে খাওয়াবো বলে। প্রথম দুদিন জানো তো বেদানার রসটা বেশ ভালোই খেলো, তারপরের দিন একদিন খাইয়েছি না, ব্যাস সঙ্গে সঙ্গেই মানে পুরো রসটাও তুলে দিয়েছে, সাথে আর কি দুধও তুলে দিয়েছিল। তো আজকে আবার খাওয়াবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমার খুব পুরনো একটা ভালোবাসার জিনিসের কাছে, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমার সেলাই মেশিন। তো প্রায় 1 বছর 1.5 বছরের ওপরই হয়ে গেছে যে আমি কোনো কিছু সেলাই করিনি, তো সেই কারণের জন্যই বললাম যে পুরনো জিনিস আর কি। তো এই যে আজকে আমি সেলাই করব, অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি আমার, আর অনেক সেলাই জমে গেছে, যেহেতু আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি কোনো কিছু সেলাই করিনি, মানে যতদিন আমি প্রেগনেন্সি ধরা পড়েছিল আর বাবু হওয়ার পর পর্যন্ত এখনও পর্যন্ত আমি সেলাই করিনি। যাই হোক, আজকে আমি কয়েকটা শাড়ি নিয়ে গেছি, আরও প্রচুর জিনিস আছে যেগুলো আমাকে সেলাই করতে হবে একটু একটু করে। তো আগে কি বলতো, মেশিনটা আমার ঘরেই ছিল, তো যেহেতু আমি ছোট একটা ওয়ার্ড্রপ নেব, তো সেই কারণের জন্য মেশিনটা আর কি মারা যে ঘরে রাতে ঘুমোয় তো সেই ঘরে আমি রেখে এসেছি। তো এই যে এখন আমি শাড়িগুলো সেলাই করছি, আর শাড়িগুলো আর কি পাড়ও লাগাতে হবে, কিন্তু এখন তো আয়ুষকে নিয়ে সম্ভবই
না যে কোনো কাজ করা, আর কাস্টমারের কাজ করা তো সম্ভবই না। আগেও খুব একটা করতে পারতাম না পার্লারের জন্য, তবুও টুকটাক করে দিতাম খুব যারা কাছে তাদের জিনিসগুলো। তো এখন আবার সবাই জিজ্ঞাসা করছে যে তুমি কবে থেকে সেলাই করবে, তো আমি বলেছি করবো এখন, যেহেতু তো সারাটা দিন বাড়িতেই থাকবো, তো সেই কারণের জন্য টুকটাক সেলাইটা আর কি করবো। তো অনেক দিন পর সেলাইটা করছি, তো ওই কারণের জন্য একটু কেমন লাগছে। আর অনেক দিন হয়ে গেছে এদিকে ব্লাউজ চুড়িদার কিছুই বানাইনি, তো মনে হচ্ছে যে ভুলেই গেছি হয়তো, একটুখানি আবার প্র্যাকটিস করতে হবে যেহেতু অনেক দিন করিনি। তো আমার এই কুর্তিটা আগেই দেখেছিলে পরেছিলাম, তো একটু লুজ লুজ লাগছিলো, তো সেই কারণের জন্য আর একটুখানি আর কি মেরে নিলাম। এই যে আমার শাড়িগুলো সেলাই করা হয়ে গেছে, এই শাড়িগুলো আমার পুরোই নতুন, শুধু বেগুনি কালারটা পরেছি, বাকি তিনটে শাড়ি পরে কোথাও যায়নি, আর লাল শাড়িটা পরে ভিডিও করেছি, ব্যাস এতটুকুই। আর ওই যে আমার ছেলে দেখতে পাচ্ছ বসে বসে এখন টুকটুক করে খেলা করছে, যাই হোক ওকে বসিয়ে রেখেছিলাম, আর বিকেল টাইমে ও নিচে ঘুরতে গেছিলো, বিকেল টাইমে ও কিন্তু ছিল না উপরে। তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাব ওপরের ঘরে। আর এই যে আমার ছেলে এখন বসে বসে খেলছে, কি করছো মুখে কি লেগে, দেখি মুখে কি লেগে, দেখছো বসে বসে খেলছে আর মুখের মধ্যে শুধু আঙুল ভরবে আর বার করবে মুখ থেকে, একদম দুষ্টুমি শিখে গেছে। চলো ওপরে যাবে না, পাপা এসেছে তো। আয়ুষ, এই যে কুট্টু সোনা, ও পাপা, কুট্টু পাপা, যাবে না ওপরে, পাপা এসেছে তো, চলো ওপরে, আমার সেলাই হয়ে গেছে, আবার কালকে করব। তো আমার অনেক কিছু সেলাই জমে গেছে, এবার করব। আর অনেক দিন পর আজকে সেলাইয়ে বসলাম, সেটা তো তোমাদের আগেও বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব না, তো চলো ওপরে যাই। ওপরে আসলাম, তো ওপরে এসে এই যে সন্ধ্যে হয়ে গেছে, তো বর বললো কিছু একটা বানিয়ে দাও, তো ভাবলাম ম্যাগিই বানাই, তো এই যে ম্যাগি বানাচ্ছি, তো ম্যাগি খাবো। আর ম্যাগিটা আমার এভাবে খেতে না একটু বেশিই ভালো লাগে, শুধু খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এদিকে ম্যাগি বানাচ্ছিলাম, আর ওদিকে আয়ুষ সন্ধ্যেবেলা ওপরে নিয়ে আসতে দেখছি ঘুমিয়ে পড়লো, তো ওকে এখন শুয়ে দিয়েছি, আর পাশে মাও শুয়ে আছে। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখন ম্যাগি রেডি, তো আমরা এখন ম্যাগি খাবো, টাটা।